আমরা আজ আলোচনা করব নিরপেক্ষ ন্যায় ক্যাটেগরিক্যাল সিলোজিজম নিরপেক্ষ ন্যায় হল এক ধরনের অবরোহণমূলক মাধ্যম অনুমান যেখানে পরস্পর সম্পর্কিত দুটি নিরপেক্ষ যুক্তিবাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় সিদ্ধান্তটি যুক্তি দুটি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং তা কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না অর্থাৎ নিরপেক্ষ ন্যায় একটি অগ্রহণমূলক মাধ্যম অনুমান এখানে সিদ্ধান্তটি দুটি নিরপেক্ষ যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় আর কখনোই সিদ্ধান্ত যুক্তিবাক্যের ব্যাপকতা থেকে ব্যাপকতা অতিক্রম করে না উদাহরণ এ বচন সকল মানুষ হয় মরণশীল এটি একটি যুক্তিবাক্য দ্বিতীয় যুক্তিবাক্য যদু হয় মানুষ সিদ্ধান্ত সেটি এ বচন যদু হয় মরণশীল এখানে তিনটি নিরপেক্ষ বচন দুটি যুক্তি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে পরস্পর সম্পৃক্ত দুটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত যে প্রতিষ্ঠা হয় সেখানে সিদ্ধান্তটি এই দুটি যুক্তিবাক্যের যুগ্ম ফলরূপেই পাওয়া যায় ন্যায় অনুমানের এই প্রকৃতি বা স্বরূপই তাকে অমাধ্যম অনুমান থেকে পৃথক করে অর্থাৎ দুটি যুক্তিবাক্যের যুগ্ম ফলরূপেই সিদ্ধান্তটি পাওয়া যায় যেমন যদু হয় মরণশীল এই কথাটি সিদ্ধান্তটি পাওয়া যায় সকল মানুষ হয় মরণশীল আর যদু হয় মানুষ এই দুটি যুক্তিবাক্যের থেকে যুক্তিবাক্যের অস্পষ্টতাকে সিদ্ধান্তে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল যদু হয় মানুষ এখান থেকে যে সিদ্ধান্তটি পাওয়া গেল এখানে যুক্তিবাক্যের মধ্যে যে কথাটি ছিল কিন্তু অস্পষ্টভাবে সেটাকেই স্পষ্ট করা হয় সিদ্ধান্তে যুক্তিবাক্যের বলা হয়েছিল যে নিরপেক্ষে ন্যায় অনুমানে যুক্তিবাক্য দুটির ব্যাপকতাকে সিদ্ধান্ত অতিক্রম করে না ন্যায় অনুমান হল একটি অবরোহ অনুমান সে কারণেই যে দুটি পরস্পর সম্পৃক্ত যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় তা কখনোই যুক্তিবাক্য দুটির ব্যাপকতা থেকে ব্যাপকতর হতে পারে না তাই নিরপেক্ষণের একটি বিশেষ প্রকৃতি বা স্বরূপ হলো সিদ্ধান্তটির ব্যাপকতা যুক্তিবাক্য দুটির ব্যাপকতার সমান হবে অথবা তার চেয়ে কম হবে কিন্তু কখনোই তার থেকে বেশি হবে না চুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত যে নিঃসরণ হয় সেটার অনিবার্যতা সেটা কেমন ন্যায় অনুমানের ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় কারণ এক্ষেত্রে সিদ্ধান্তে এমন কিছু প্রতিষ্ঠা করা হয় না বা করা সম্ভব নয় যা যুক্তিবাক্যের মধ্যে প্রচ্ছন্নভাবে ছিল না অর্থাৎ সিদ্ধান্তের বাচনিক আকারটি নতুনভাবে উপস্থাপিত হলেও প্রমাণিত বিষয়টি কিন্তু কখনোই নতুন কিছু নয় যুক্তিবাক্য দুটির বক্তব্যের মধ্যেই সিদ্ধান্তের বক্তব্যকে আবদ্ধ থাকতে হয় তাই এ কথা নিশ্চিতভাবেই বলা যায় ন্যায় অনুমানের সিদ্ধান্তে আমরা এমন কোনো নতুন বিষয় প্রকাশ করতে পারি না যা যুক্তিবাক্যের মধ্যে নেই সকল মানুষ হয় মরণশীল যদু হয় মানুষ যদু হয় মরণশীল এখানে সিদ্ধান্তে এমন কিছু বলা হয়নি যা যুক্তিবাক্যের মধ্যে লুকিয়ে নেই মানুষ হওয়ার জন্যই যে যদু মরণশীল একথা যুক্তিবাক্য দুটি থেকে সহজেই বোঝা যায় এবার আমরা দেখিনি নিরপেক্ষ গঠনে গঠন প্রত্যেকটি নিরপেক্ষণায় তিনটি বচন দ্বারা গঠিত এই উদাহরণে আমরা দেখেছি তিনটি বচন রয়েছে যুক্তিবাক্যগুলোকে কী কী নাম দেওয়া হয়েছে যুক্তিবাক্যের প্রথম যুক্তিবাক্যটিকে প্রধান যুক্তিবাক্য বা শ্রাধ্য বাক্য বলা হয় দ্বিতীয় যুক্তি বাক্যটিকে অপ্রধান যুক্তি বা পক্ষবাক্য বলা হয় আর তৃতীয় বচনটিকে বলা হয় সিদ্ধান্ত তিনটি বচন দ্বারা নিরপেক্ষ নিরপেক্ষণায় গঠিত হয় যুক্তিবাক্যগুলিকে আবার হেতুবাক্য আশ্রয় বাক্য ইত্যাদি নামও বলা হয় যেমন প্রধান যুক্তিবাক্য অপ্রধান যুক্তিবাক্য শ্রাধ্যবাক্য পক্ষবাক্য বলা হয় তেমনি হেতুবাক্য আশ্রয় বাক্য নামেও উল্লেখ করা হয় নিরপেক্ষ ন্যায়ের প্রত্যেকটি পদ দুবার করে ব্যবহৃত হয় তাই প্রত্যেকটি ন্যায় অনুমানে তিনটি পদই থাকে তিনটি পদের নাম হলো সাধ্যপদ যার সাংকেতিক চিহ্ন পি পক্ষপদ যার সাংকেতিক চিহ্ন এস হেতুপদ যার সাংকেতিক চিহ্ন এম সিদ্ধান্তে এখানে যদু হয় মরণশীল এর উদ্দেশ্য পদ যদু এই সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় পক্ষপদ যার সাংকেতিক চিহ্ন এস বিধেয়কে বলা হয় সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় সাধ্যপদ যার সাংকেতিক চিহ্ন পি আর এখানে আমরা জেনেছি যে প্রত্যেকটি পথ দুবার করে থাকে একটি নিরপেক্ষ ন্যায়ে এখানে দেখতে পাচ্ছি উদাহরণে যদু কথাটি দুবার আছে অর্থাৎ এভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব মরণশীল কথাটি এটিকে পদ যেহেতু সিদ্ধান্তের বিধেস্থানে রয়েছে মরণশীল পদটিও এখানে আর জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রধান আশ্রয় বাক্যে বা প্রধান হেতু বাক্যে এটিকে পি দেখা যাচ্ছে তাহলে পক্ষপদ দুবার আছে সাধ্যপদ দুবার আছে মানুষ শব্দটি দুবার আছে দুটি আশ্রয় প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্যে মানুষ শব্দের দুবার ব্যবহার আছে এটি হলো হেতুপদ হেতুপদের সাংকৃতিক চিহ্ন এম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি পদ রয়েছে মূলত এই তিনটি পদ দুবার করে ব্যবহৃত হয়েছে এস মানে পক্ষপথ দুবার পি সাধ্যপদ দুবার আর এম হেতুপদ দুবার